খুলনায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকাল থেকে বন্ধ রয়েছে নিউ মার্কেট ও বিপণি বিতান। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, তবে খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান। 25 জুন পর্যন্ত দোকানপাট ও যানবাহনের উপর এই বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। যারা আইন মানছে না, যারা সামাজিক দূরত্ব মেনটেন করছে না, স্বাস্থ্যবিধি মানছে না, তাদের জন্য যে কোভিড-19 যে আইন রয়েছে সেই আইন রয়েছে শাস্তির বিধান, যেটাকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে আমরা দিয়েছি, এবং তাদের যদি প্রয়োজন হয় দরকার আর্মি তাদের সাথে থাকবে এবং তারা এটাকে স্ট্রিক্টলি মেনটেন করবে এবং তারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নোয়াখালী সদর উপজেলায় তৃতীয় ও বেগমগঞ্জ উপজেলায় চতুর্থবারের মতো লকডাউন চলছে। এরই মধ্যে লকডাউন উপেক্ষা করে গাড়ি চালানোর অপরাধে 70টি গাড়ি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফেনীর ডাক্তারপাড়া ও রামপুরে চলছে লকডাউন। গতকাল দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর, ইয়াকুবপুর সহ পৌর এলাকার বিভিন্ন স্থান লকডাউন করা হয়। আগামীকাল থেকে ফেনী শহর ও ছাগলনাইয়া পৌর এলাকা লকডাউন করা হবে বলে জানায় প্রশাসন। বান্দরবান সদর ও রুমা উপজেলায় চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল। কার্যকর করার জন্য আমরা মাঠ পর্যায়ে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সংখ্যা কমিয়ে আসছে এবং দোকানপাট বন্ধ ইতিমধ্যে আমরা শতভাগ নিশ্চিত করেছি। বগুড়ায় সংক্রমণ বেড়ে যাওয়ায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল থেকে 19 জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।